হাই, আমি দেবাশিস মণ্ডল, ফিজিক্স মেড ইজি চ্যানেলে তোমাদের জন্য আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার ভিডিওর টপিকটা হচ্ছে পৃথিবীর বিভব শূন্য হয় কেন। তো পৃথিবীর বিভব শূন্য কেন হয় এটা জানার জন্য তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে আমি বলে দেব, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে লাইক করবে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? দেখো কি বলছে, পৃথিবীর আকার বিশাল, এর ফলে পৃথিবীর তড়িতাধান ধারণ করার ক্ষমতা প্রায় অসীম। মানে পৃথিবীর যেহেতু আকার বিশাল, সেহেতু পৃথিবীর মধ্যে কিন্তু অনেক তড়িতাধান ধারণ করার ক্ষমতা থাকে। সুতরাং সামান্য পরিমাণ আধান পৃথিবীতে প্রবেশ করলে কিংবা পৃথিবী থেকে বেরিয়ে গেলে পৃথিবীর তাড়িতিক বিভবের কোনোরূপ পরিবর্তন হয় না। অর্থাৎ বলা যায় পৃথিবীর তড়িৎ বিভব সর্বদাই নির্দিষ্ট ধ্রুবক থাকে। বিভিন্ন কারণে প্রতিনিয়ত পৃথিবী থেকে আধান বিভিন্ন বস্তুতে সরবরাহিত হচ্ছে অথবা বিভিন্ন বস্তু থেকে আধান আসছে। এই আধান দেওয়া নেওয়ার পরেও পৃথিবীর বিভবের কোনোরূপ পরিবর্তন ঘটে না বলে অপর কোনো বস্তুর তাড়িতিক বিভব নির্ণয় করার ক্ষেত্রে পৃথিবীর বিভবকে প্রমাণ অর্থাৎ শূন্য ধরে নেওয়া হয়। এর ফলে পৃথিবীর সাপেক্ষে অপর বস্তুর বিভব পরিমাপে সুবিধা হয়। তো অর্থাৎ অন্য কোনো বস্তুর বিভব পরিমাপের জন্য পৃথিবীকে রেফারেন্স হিসাবে ধরা হয়। অর্থাৎ অন্য কোনো বস্তুর বিভবটা পৃথিবীর বিভবের থেকে কতটা পরিমাণ বেশি অথবা কতটা পরিমাণ কম সেটা বোঝার জন্যই পৃথিবীর বিভবকে আমাদের সুবিধার জন্য জিরো ভোল ধরে নিচ্ছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।